আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। শুরুতেই থাকবে ভয়ঙ্কর সংবাদ, পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। এরপর থাকবে রাশিয়ান সীমান্তের কাছে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু। আরও থাকবে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত 5। এরপর জানবেন ইউক্রেনের সেই স্টিল মিল থেকে 264 সেনা উদ্ধার। ফিনল্যান্ড সুইডেনের সমরশক্তি বাড়ানো হলে জবাব, পুতিনের হুঁশিয়ারি। আরও থাকছে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, বলছে হোয়াইট হাউস। এবং থাকছে করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা, হতাহত 12। সর্বশেষ থাকবে যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করে না, বললেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলুন, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। শুরুতেই থাকবে ভয়ঙ্কর সংবাদ, পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার অর্থাৎ 9 মাইল দূরে পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে লবিব আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটোস্কি জানিয়েছেন। কোজিটোস্কি গভীর রাতে এই হামলার খবর টেলিগ্রাম পোস্টে মঙ্গলবার ভোরে জানিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 1টার দিকে সেন্ট্রাল লভিবে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে কিছুক্ষণ পরপরই বিমান হামলার সাইরেন বাজানো হয়। শহরটির উত্তর পশ্চিমে আকাশ প্রতিরক্ষা আলো জ্বলতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 1টায় কোজিটোস্কিতে প্রথম হামলার সাইরেন বাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। লভিবের মেয়র আন্দ্রেই সাদোভি তার ফেসবুক পোস্টে জানান, লভিবের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 3বার ইয়াভরিভকে হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে। 13 মার্চ প্রথম হামলায় 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। লভিবের একটি বিমানের যন্ত্রাংশ তৈরির কারখানা, একটি জ্বালানি ডিপো এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়েছে। রাশিয়ান সীমান্তের কাছে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোট ন্যাটো। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম মহড়া। সোমবার হেজ হক 2020 নামে এই মহড়া শুরু হয়। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এই খবর প্রকাশ করেছে। এই মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগী সহ মোট 14টি দেশের অন্তত 15,000 সেনা অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন ইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ায় অংশ নেওয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া ও ইউক্রেনের সেনা রয়েছেন। সামরিক বাহিনীর সব শাখা এই মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আকাশ, পানি ও স্থলপথে মহড়ায় অংশ নেবেন সেনারা। এছাড়া সাইবার যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ নেবেন মহড়ায় অংশ নেওয়া সেনারা। ন্যাটো এক বিবৃতিতে জানায়, এই মহড়ায় মার্কিন নৌবাহিনীর ওয়াস্প ক্লাস ল্যান্ডিং শিপ কিয়ারশার্সও একে অংশ নিতে দেখা যাবে। তবে রাশিয়ার সীমান্তে 60 কিলোমিটার দূরে শুরু হওয়া এই মহড়ার সঙ্গে ইউক্রেনে চালানোর মস্কো সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো এবং এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল ভেইকো ভেল্লোপাম। এদিকে এই সামরিক মহড়াটি এমন এক সময় শুরু হলো যখন নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এবং সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করার ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা কর্তৃপক্ষ বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। এস্তোনিয়ায় হওয়া এই মহড়া রাশিয়ান সীমান্তের কাছে হওয়া ন্যাটোর বড় মাত্রার সামরিক কর্মকাণ্ডের একটি অংশ মাত্র। আরেক বাল্টিক দেশ লিথুনিয়ার আয়োজন চলছে আয়রন ওলফ নামে সামরিক মহড়া, যেখানে ন্যাটোর 3000 সেনার পাশাপাশি 1000 সামরিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে জার্মানির লিওপার্ড ট্যাঙ্ক 2 আছে। অন্যদিকে শুক্রবার দেওয়া ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, ন্যাটোর বৃহত্তম 2টি মহড়া ডিফেন্ডার ইউরোপ এবং সুইফট রেসপন্স অনুষ্ঠিত হচ্ছে পোল্যান্ড সহ 8টি দেশে। এই মহড়ায় 20 দেশের 18,000 সেনা অংশ নিচ্ছেন, আর এই সূত্র জানিয়েছে বিবিসি। আরও থাকছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত 5। খাদ্যপণ্য আমদানির উপর থেকে ভূতুর্কি প্রত্যাহার করে নেওয়ায় ইরানের বিভিন্ন শহরে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটিতে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 5 জন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে অনেককেই। সোমবার ইরান ইন্টারন্যাশনাল টিভির বরাতে এ খবর জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। যদিও দেশে বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান সরকার। জানা যায়, চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খাদ্যপণ্য আমদানির ওপর ভূতুর্কি দেওয়া বন্ধ ঘোষণা করেন। সরকারি হিসেবেই ইরানে বর্তমানে মুদ্রাস্ফীতির হার 42%। চলতি বছরের শুরু থেকেই ভোজ্য তেল, মুরগির মাংস, ডিম, দুধ সহ প্রায় সব খাদ্যপণ্যের দাম বাড়ছিল পশ্চিম এশিয়ার এই দেশটিতে। রাইসির ঘোষণার পর এক লাফে এই মূল্যবৃদ্ধির হার 300% ছাড়িয়ে যায়। 8 कोटी 20 लाख मानुष अध्युषित इरानेर मोट जनसंख्यार अर्धेकई दारिद्र्य सीमार नीचे अवस्थान करछेन। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির অর্থনীতিও বর্তমানে বেশ নড়বড়ে। ভূতুর্কি বন্ধের ঘোষণায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দরিদ্রদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু হিসাব করে দেখা গেছে যে পরিমাণ অর্থ সহায়তা সরকার থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার তার চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় দরুদ ফারসান, জুনেখান, আন্দ্রেমিয়েজ, বদর মেয়ার্জ, কলিকেহ, দেহশট আর দিবল সহ ইরানের বিভিন্ন শহরে। এদিকে ইরান ইন্টারন্যাশনাল টিভি স্টেশন জানিয়েছে প্রথম নিহতের ঘটনা ঘটেছে বিক্ষোভের শুরুর দিনেই। শুক্রবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আন্দ্রেমিয়েজকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ওয়াহিদ সুলতান নামের এক তরুণ। এছাড়া সরকার বিরোধী জনতা বেশ কয়েকটি দোকানে আগুন দিয়েছে বলেও খবর পাওয়া গেছে। বিভিন্ন শহরের চলমান বিক্ষোভ থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনের সেই স্টিল মিল থেকে 264 সেনা উদ্ধার। ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের আজব স্টালে স্টিল মিলে আটকে পড়া 264 ইউক্রেনীয় সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 53 জনকে আহত অবস্থায় নোভ্যাতোভস্কে শহরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলুর। ইউক্রেনের সেনা প্রধান মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে উদ্ধার করা বাকি 211 জনকে ওলেফ নিপকা শহরে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এক টেলিগ্রাম পোস্টে বলেন, আমরা আমাদের জাতীয় বীরদের জীবিত দেখতে চাই। মারিউপোলের স্টিল মিল থেকে আমাদের সেনাদের উদ্ধারের মাধ্যমে আমরা আমাদের নীতি সম্পর্কে সবাই ধারণা পেয়েছি। উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে মারিউপোলের আজব স্টালে আটকে থাকা আহত যোদ্ধাদের বের করে নিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ইউক্রেন। এ চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে আহত যোদ্ধাদের বের হওয়ার সুযোগ দিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আহত যোদ্ধাদের রাশিয়ার নিয়ন্ত্রিত নোভ্যাতোভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মারিউপোলের আজব স্টালের আহত সেনাদের উদ্ধার করতে ইউক্রেনের সেনা প্রতিনিধিদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া। তাদের উদ্ধার করার সময় সব ধরনের হামলা বন্ধ রাখা হবে। এদিকে মারিউপোলের আজব স্টালে প্রায় 1000 ইউক্রেনীয় সেনা ও আজব ব্রিগেডের সদস্য আটকে আছেন। তাদের আত্মসমর্পণ করতে অনুরোধ জানিয়েছিল রাশিয়া, কিন্তু রাশিয়ার এই ডাকে সাড়া দেয়নি যোদ্ধারা। তবে এরপর ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় আজব স্টালে অসংখ্য আহত সেনা পড়ে আছেন, তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। আর এসব আহত যোদ্ধাদের উদ্ধার করে নেওয়ার জন্য আবেদন জানাতে থাকেন সেখানে আটকে থাকা অন্য যোদ্ধারা। ফিনল্যান্ড সুইডেনের সমরশক্তি বাড়ানো হলে জবাব, পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নর্ডিক দেশের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দিবে। রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার ক্রেমলিনের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলির এক সামরিক জোটের নেতাদের বৈঠকে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন এসব দেশের ন্যাটোতে যোগ দেওয়ার ঘটনায় রাশিয়ার কোনো সমস্যা নেই, তবে যদি এসব দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করার চেষ্টা করা হয় তাহলে আমরা অবশ্যই তার জবাব দেব। বেলারুশ, আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানকে নিয়ে গঠিত কালেকটিভ সিকিউরিটি ট্রেটি অর্গানাইজেশন বা CSTO এর নেতাদের সমাবেশে পুতিন আরো বলেন, আমাদের জবাব কি হবে সেটা নির্ভর করবে আমাদের জন্য কতখানি হুমকি সৃষ্টি করা হবে তার উপর। রুশ প্রেসিডেন্ট বলেন আমেরিকা অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে ন্যাটো জোটকে পূর্ব দিকে সম্প্রসারণের পথ বেছে নিয়েছে, যা বিশ্বের কঠিন নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। ফিনল্যান্ড সব রাখঢাক তুলে দিয়ে রবিবার ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এর পরপরই সুইডেনও একই আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটের সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। মস্কো বলছে রাশিয়ার পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করেছে তা আমলে নিচ্ছে না ওয়াশিংটন। আর এই সূত্র জানিয়েছে পাওয়ারস টুডে।